নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেন এন্ড ব্লগ থেকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি আজকে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে এই একটা সবজি পেয়েছি, এই সবজিটার নাম স্কোয়াশ। তো এই আমি এটা আগে কখনো রান্না করি নাই, তো আমি আজকে নিয়ে আসলাম। চিন্তা করছি আজকে এই স্কোয়াশ দিয়ে, ইলিশ মাছ দিয়ে একটা রান্না করব। তো আমি কিভাবে রান্না করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এখন আমি স্কোয়াশগুলো আগে কেটে নেই, তারপরে বাকি রান্নাটা করে দেখাবো। শশার মতোই স্কোয়াশটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নিব। আগে প্রথমে দিয়ে দিই আদা কুচি, রসুন কোয়া, আর কাঁচামরিচটা ঝাল না, পুরো রান্নাটাই কাঁচামরিচ দিয়ে করবো, তাই একটু বেশি করে দিলাম, মরিচটা একদম ঝাল না। আমার মতো যারা গ্যাসের চুলাই রান্না করে খান, তারা তো এখন এই মুহূর্তে গ্যাসের কি অবস্থা সবাই জানেন, আমারও একই অবস্থা। যেমনটা করে রান্না করতে চাইতেছি তেমনটাও করতে পারতেছি না। সারা এই সকালে কোটা কাটা করে রাখছি, এখনো গ্যাস মাত্র একটু একটু আসতেছে, তো আমি রান্না শুরু করে দিলাম। যতটুক পারি চেষ্টা করব ভালো করে করার। আর এই যে এখানে আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, ওইটা এখন দিয়ে দিই। দিয়ে দেই হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু লবণ দেই, আবার লাগলে পরে দিব। এখন ভালো করে একটু মশলাটা কষাই আনি, সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আশা করি তরকারিটা খেতেও ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে, এখন স্কোয়াশগুলো দিয়ে দেই। বাসায় আজকে নাতি পুতি, ছেলে, ছেলের বউ, অনেক লোক আছে, তাই অনেকগুলো রান্না করলাম। এখন একটু ঢেকে দেই, আবার খুলে নেড়ে দিব, বারবার এরকম করে ভালো করে কষায় নি। সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা ঝোল দিব না। এখন মাছগুলো দিয়ে দিব, ইলিশ মাছ হলুদ লবণ মাখায় রাখছি, এটা আমি ভেজে দিব না, কাঁচা মাছই দিব, সুন্দর একটা গন্ধ হবে। তরকারি হয়ে গেছে, দেখেন স্কোয়াশ থেকে যে ঝোল উঠেছে ওই ঝোল দিয়েই রান্নাটা হয়ে গেল। এখন একটু ধনিয়া পাতা ছিটাই দিই। তরকারি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামাই নিব। তো আজকে আমার এই স্কোয়াশ দিয়ে ইলিশ মাছের তরকারি, আর দুপুরের মেনুতে
আর এই পাশে এটা আপনাদেরকে দেখাই নাই, করলা দিয়ে এই ছোট মাছ দিয়ে একটা পোড়া পোড়া তরকারি রান্না করছি। তো আপনারা এই স্কোয়াশ যদি পান খেতে চাইলে, আমি ইলিশ মাছ দিয়ে করেছি, আপনারা এটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, কই মাছ দিয়ে, শিঙি মাছ দিয়ে খুব ভালো লাগবে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।